काली कथा लेखा পরিচিত মিতা সাঁতার না শিখে ঝাঁপ দিল জলে। না না, সাঁতার শেখার বয়সে কবে পেরিয়ে গিয়েছে। গ্রামের তার বয়সের মেয়েদের বিয়ে হয়ে গেছে প্রায় সবার, শুধু তার হলো না। যেভাবে তার সাঁতার শেখা হলো না কোনোদিন। আসলে সে ঘরের বাইরে বেরোতে চাইতো না কোনোদিন। ভালোবাসা, স্নেহ এই সব কিছু ছোট থেকে তার থেকে অনেক দূরে দূরে ছিল। শুধু জুটেছিল একটু আদর। আদর মানে আদরের একখানা নাম কালী। ঘরের লোক থেকে পাড়ার পরিচিত সবাই তাকে এই একই নামে ডাকত। গায়ের রংটা তার ওই একটু চাপা। যে পাত্রপক্ষ এসেছে সবাই শেষে শুধু এই একটাই কথা বলে উঠে গেছে, গায়ের রংটা একটু চাপা। এই চাপা রং ধীরে ধীরে এক বিশাল পাথর চেপে দিয়েছিল তার মনের ভেতর। বোনেরও বিয়ে হয়ে গেল এই গেল মাসে। বাবার তাকে নিয়ে বইতে পারছে না। সঙ্গে পাড়ার লোকের ফিস ফিস কুচকুচ। ঠিক করলো দশমীর দিন সবাই যখন মাকে বিদায় জানাবে, সেও বিদায় জানাবে এই নিষ্ঠুর সমাজকে। সেই মতো মায়ের শাড়ি পরে রওনা। থাকের আওয়াজে কেউ টেরে পেল না তার ছলে ঝাঁপ দেওয়ার শব্দ। যেভাবে তার চলে যাওয়ার পরও কেউ টের পাবে না তার অনুপস্থিতি। আবার তার গ্রাম সেজে উঠবে আরেক কালিমাকে বরণ করে নেবার জন্য। ঘরে ঘরে জ্বলে উঠবে মাটির প্রদীপ। আসলে গ্রামের সবকিছু বড্ড বেশি মাটির। ঘর, রাস্তা, মানুষগুলো, তাই নিজেদের সব থাকলেও শহরের থেকে ধার করে জটিলতা শিখে বেঁচে থাকতে চায় বারবার। আর এদিকে শহর শিক্ষিত হয়ে ফেয়ারনেস ক্রিম বানালো রক্ত মাংসের কালীদের জন্য, কিন্তু তাদের পূজার আয়োজন করতে পারলো না সঠিকভাবে। আসলে আমরা তথাকথিত শিক্ষিত সমাজ মাটির কালী পূজা করি আর দূর থেকে বলি, গঙ্গা জল নেই তো আমার, আছে অশ্রুধারা। আমরা কালীদের জন্য কাঁদতে খুব ভালোবাসি, ভালোবাসতে বাসি না।